স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন যদি স্বামী বিলকুল নামাজ পড়েন না স্ত্রী কিছু সংখ্যক নামাজ পড়েন তাহলে স্বামী কোনোদিন স্ত্রীর নামাজের জন্য তাকিদ দিতে পারতা নাই এর লাগে বিশেষ করিয়া স্বামী এবং স্ত্রী যদি সকালবেলা ঘুম থেকে উঠেন না সন্তানাদি অবশ্যই তারা উঠত নাই ওঠার অভ্যাস করতো নাই আর উভয় দুইজন যদি সকালবেলা ঘুম থেকে উঠোন বাচ্চারা ভয় পাইব উঠিব এর লাগে সকালবেলা ঘুম থেকে উঠার আমরা চেষ্টা করতাম কয়েকটা কারণে মানুষের বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না কয়েকটা কারণে মানুষের বাড়ির মধ্যে রহমতের ফরিস্ত হল যায় না এক নম্বরে আতাকছে গিয়া যে মুসলমান মানুষ সকালবেলা দরজা কাটিয়া ঘুমতা হন ফজরের নমাজের খবর নাই কুরআন শরীফে বাড়ির মধ্যে বিলকুল তিলাওয়াত নাই ইলা কোনো কোনো বাড়ি তাকি যাইতো ঘরে অনেক বাড়িত সকালবেলা একটা দিনও কোরআন শরীফ তিলাওয়াত নাই মাসকে মাস অতিবাহিত হইতে আছে একটা দিন আল্লাহর কালাম কোরআন শরীফ সেই বাড়ির মধ্যে বিলকুল তিলাওয়াত নাই সকালবেলাও তিলাওয়াত নাই বিকালবেলা তিলাওয়াত নাই এবং সকালবেলা দরজা কাটিয়া খালি সব জুড়ি মারি ঘুমাইত্র ইলা যারা ঘুমাইতে থাকবা আল্লাহ এরার ফিস দিলাই এই বাড়ির মধ্যে রহমতের ফরিস্তকল যাইন না যদিও যান ফরিস্তকল করিয়া যান গিয়া যার জন্য বিশেষ করিয়া এই বাড়ির মধ্যে রহমতের ফরিস্তা যাইন না যে বাড়ির মানুষ সকালবেলা ঘুম থাকি উঠন না দরজা বন্ধ থাকে এর লাগি মুসলমান হিসাব আমরা আখতা ইনকিস মাঝে মধ্যে মিস হই তা আমরারও মিস হয়ে যায় কজ হয়ে যায় তা মাঝে মাঝে আনাইলে হজরের নমাজ পড়ি ঘুমাইতা আর না হয় ফজরের নমাজ পড়িয়া ঘুমাইতা আর ফজরের নামাজ পড়িয়া গুমাকা গুম ইবাদত গুম হইল গিয়া ই গুমটাও সুন্নত গুম ইবাদত এর লাগে ফজরের রক্ত উঠইন না যে বাড়ির মধ্যে গার্জেন স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন যদি স্বামী বিলকুল নামাজ পড়েন না স্ত্রী কিছু সংখ্যক নামাজ পড়েন তাহলে স্বামী কোনোদিন স্ত্রীর নামাজের জন্য তাকিদ দিতে পারতা নাই এর লাগে বিশেষ করিয়া স্বামী এবং স্ত্রী যদি সকালবেলা ঘুম থাকি উঠইন না সন্তানাদি অবশ্যই তারা উঠত নাই ওঠার অভ্যাস করতো নাই আর উভয় দুইজন যদি সকালবেলা ঘুম থাকি উঠোন বাচ্চারা ভয় পাইব উঠিব এর লাগে সকালবেলা ঘুম থাকি উঠার আমরা চেষ্টা করতাম আর একটা হইল লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুল কালবি আও ইত্তাসাউর আল্লাহর রাসূল ফরমায় যে বাড়ির মধ্যে কুকুর আছে বিনা জরুরতে কুকুর ফালিয়া রাখছনি বাড়ির মধ্যে আল্লাহ রহমতের কোনো ফরিস্তা যায় না আর যে ঘরের মধ্যে জান্দার বস্তুর ফটো আছে বিভিন্ন গড্ডেজের মধ্যে বিভিন্ন আলমিরার মধ্যে দেখবা সুন্দর করে ফটোগুলার সাজাইয়া রাখছর ইলা ঘরের মধ্যে মা বোন হলে ফটো রাখোকা না অ্যালবামের মধ্যে লুকায়িত অবস্থা জরুরি ফটো রাখোকা ঘর যদি সাজাইয়া যদি ফটো রাখো এই বাড়ির মধ্যে আল্লাহ রহমতের কোনো ফরিস্তা যায় না এর লাগি গড় ফটো না কোনো জরুরত নাই কুকুর আউরি না বলা গান বলা কুকুর বিশেষ কারণ বসত ভালো কুয়া নতুবা কুকুর ফালিতা না ফালা বালা কারণ কুকুরে খাফর সইলেই খাফর দোয়া লাগে কুকুরে যে বাড়িত দেখবা কুকুর লইয়া খেলা নেলা করডা একজনেরও বাড়িত নমাজ হইত না একজনেরও বাড়িত নমাজ হইত না খেয়েও দেখবা আবার কুকুর আনছন বলে বিলাতি কুকুর হেওয়াঞ্চন আরো দেশি কুকুর ওলা আছে না আগে হয়তো ভালিছন খেয়াল করছেন না এখন আর কুকুর ভালাটা আমরা মুসলমানের জন্য না ভালা গান ভালা পরে বান্দে গান দেখক যে বাড়ির মধ্যে কুকুর ভালিছন এই কুকুর লিয়ে খেলা নেলা খড্ডা কুকুর সবসময় লাড়িতরা কুকুর সবসময় কুকুর দে দৌড়াই কুকুরে খাবর সর কুকুর বাড়ির বেঞ্চের মধ্যে বসে বিভিন্ন জায়গার মধ্যে বসে ওটা জায়গাত আপনি বসার পরে আপনার খাপড় কোনো অবস্থায় পবিত্র রইত নাই এই বাড়ির মানুষে বিলকুল নমাজও ফড়িত বার্তা নাই ফড়িল কিন্তু কবুল হইত নাই এর লাগিয়া ইলাও ভাইছি কোনো এক জায়গাত বেটারে কইস বলে একজন মানছে 200 টাকা দ মসজিদ বেটা দিছই না আল্লাহর আস্তে কিন্তু তান কুত্তারে খাওয়াইন মাসো 1500 টাকার ফ্রুট খাওয়ায় বুঝাইছে কুত্তারে খাওয়াইতরা 1500 টাকার ফ্রুট কিন্তু 200 টাকা দিতরা না বিরাও মানুষ হওয়া যায় যার কারণে বিশেষ করিয়া খাবাইতে খাওয়াও একটা কুকুরও খাবাইতরা হায়ওয়ানটা ভালিতরায় হায়ওয়ানে খাইলে জিন্দার লাগি মানে বন্দা ভালো লাগি দোয়া দে ঠিক আছে কিন্তু এর তাকি সব তাকি বেশি সোয়াব আছে মিসকিন খাবাইলে অসহায় ব্যক্তিরে খাবাইলে
আর মাদ্রাসার ছাত্ররা যদি কেউ খাওয়াইতে পারে তাকে অধিক সব বেশ সুযোগ যদি মিলে তাহলে হারলে খাওয়াইলা জাগিরু বালা দিলা কিবা তো এমনিও বালা কোনোদিন নিয়ে খাওয়াইলা অসহায় ব্যক্তিরে খাওয়াইলা জরুরত নাই কুকুরটা ভালে এখানে আপনি হাজার হাজার টাকা বাবা নষ্ট করডা কুকুর বাড়ির থাকলে রহমতর ফরিস্ত হল এই বাড়ির মধ্যে যাই না আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করে অফি রায়াতিন ফতিহাত আবু আবুর রহমা আল্লাহর রসুলের ফরমান বাড়ির মধ্যে রহমতর রহমতর দরওয়াজা কোন নাজিল হইয়া থাকে রহমতর দরওয়াজা আল্লাহ যাতে খুলিয়া দেন এখন দেখো কাম জন্নতর দরওয়াজা হইল গিয়ে আটটা এর মধ্যে আটটার মধ্যে একটা জন্নত হইয়া থাকছে কি জন্নতর দরওয়াজার নাম আছে রাইয়ান বাবুন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন জান্নাতের দরওয়াজা হইল কি আটটা এর মধ্যে একটা দরওয়াজার নাম হইল রাইয়ান লা ইয়াদখুলুহু এই দরওয়াজার দিকে কেউ দাখিল হইতা নাই শুধুমাত্র সেই দরওয়াজার দিকে দাখিল হইবা ইল্লা সাইমুন রোজাদার হল হক সুবহানাল্লাহ রোজাদার হল দাখিল হইবা সেই দরওয়াজার দিকে আর হেউ এই দরওয়াজার দিকে দাখিল হই তারা এর লাগি দুনিয়াত রোজা যারা রাখবা কোন উদ্দেশ্যে রাখতা খাল লাগি রাখতা আল্লাহ রসুলে ফরমান মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মান সামা রমাদান যারা রমজান শরীফ পাইল ইমানা ও ইহতিসাবান ইমানে হাইসিয়তে আল্লাহ এবং আল্লাহর জাতরে রাজি করার উদ্দেশ্যে আল্লাহর জাতরে খুশ করার উদ্দেশ্যে বন্দা যে সময় আল্লাহর হুকুম মানিয়া বন্দিয়ে যে সময় রোজার নিয়ত করে লাইলা রোজা রাখি রাইলা গভীর আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি এরার ভীষণর জিন্দগির গুনারে আল্লাহ মাফ করিয়া দিলা হক সুবহানাল্লাহ কইত্রা রমজানর রোজা যে রাখলো ইমানে হাইসিয়তে মানে আল্লাহরে খুশ এবং রাজি করতে গিয়া বলে আমি আল্লাহরে রাজি করতাম আল্লাহর হুকুম পালন করতাম ঔষাবে গিয়া আমি রোজাগুলো আমি রাখি আর এই নিয়ত করিয়া রোজা যদি রাখ গভীর আল্লাহ মা তাকাদ্দাম আমিন জাম্বিহি এরার ফিসনর তাম জিন্দগির গুণা আল্লাহ মাফ দিলে আবার অন্য আবার সেই হদিসর এবারও তো আজ ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গভীর আল্লাহ মা তাকাদ্দাম আমিন জাম্বিহি কোন বান্দা যদি আবার রমজান শরীফের জন্য রেডি হইল প্রস্তুতি নিল রমজান মাস সে ফাই নিল ফাওয়ার লগে লগে আল্লাহর বান্দা বান্দি হলে রমজানের রোজা গুলারে সঠিকভাবে তারা আদায় করলো গভীর আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি আর জিন্দগির তাম গুনা খাতারে আল্লাহ মাফ দিলাই ওমান কামা লাইলাতুল কদরি গভীর আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি যারা শবে কদরের লাগি রেডি হইল শবে কদর ফাই নিল এর সবে কদর আদায় করার পরে কৈত্রা গভীর আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি এর আর পিছনের জিন্দগির গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিলা যার জন্য রমজান মাস এই যে রমজান মাসের মধ্যে ত্রিশ দিনের ভিতরে বেজুড় যে কোনো একটা রাত্রির মধ্যে শবে কদর রাত্রি হইতে পারে এর লাগে শবে কদর রাত্রি ধরার জন্য এত থাকছে গিয়ে বলে এতেকাফ কর হইল গিয়ে সুন্নত মহল্লার উপরে যেটা দায়িত্ব আছে মহল্লার মানুষে মিলিয়া যে এতেকাফ যেটা করল ইটয়া থাকছে গিয়ে সুন্নতে মোয়াক্কায়দা আর একটা এতেকাফ হইল এক রমজান থাকি ত্রিশ রমজান কিবা তো একুশ থাকি ত্রিশ রমজান এই যে এতেকাফ সাবার উদ্দেশ্য করল ইটয়া থাকছে গিয়া নফল এতেকাফ আর একটা এতেকাফ হইয়া থাকছে গিয়া ওয়াজিব সেও যদি মান্নত করণ নিয়ত করিয়া দেখ তাহলে মান্নত করার পরে নজর করার পরে তান লাগি সেই এতেকাফটা ওয়াজিব হয়ে গেছে গিয়া আমাদের মহল্লার দায়িত্ব যেটা আছে এটার সঠিক মাসলা হইল গিয়া গড় থাকি এক একজন আইয়া মসজিদ এতেকাফ করতাম এখন গড় থাকি যদি সারা আইন মসজিদ আগই মনে হয়ে যায় জি না আর কোন দরবার লাগবো কোন দিন তেরাই বাদে চা খাওয়া লইয়া নিমকি খাওয়া লইয়া হ্যাঁ লাগে যাইতো আর কোন হসা দাইব এর লাগিয়া দুই একজন ডে একজন ডে বা দুইজন ডে এতে কাপড় ঢুকাই আমরা জিম্মা দিলাইলাম আর এরা আমরার জিম্মা লইলাম বারটা লই নিলাম ওলে আমরার দেশও চলেন না চলে এর কারণে সারা ইয়া টেকাফ করা অসম্ভব হইব সব মসজিদে জমতে পারতা না ফসা দোয়াই দিতে পারে আর সারা জায়গা না হইতে পারত এর জন্য বিশেষ করিয়া এইভাবে যখন
এতেকাফ খরবা যারা দায়িত্ব লইবা গোটা মহল্লার, মহল্লার মানুষে কিন্তু এরার দায়িত্ব লইতা, মহল্লার মানুষে ওলা খার দায়িত্ব লইতা বলে ও অগুরর দায়িত্ব লইতা বলে কিতা দায়িত্ব লইতা বলে এরা আমরা আস্তা আমসের জিম্মা লইছ সুন্নতে মুয়াক্কায়দা সাড়ি দিলে মহল্লাবাসী দায়ী গুণাগার, মহল্লার মানুষ জবাব দি হইবা বলে খান কোন দিন বলে কিয়ামতর দিন মসজিদে আল্লাহর দরবারও ফরিয়াদ করবো। আয় আল্লাহ বন্দা হল সারা বছর, সারা বছর তারা নিজ বাড়ির মধ্যে রইল, নিজ ঘরের মধ্যে রইল রে বাল্লা। আয় আল্লাহ তাআলা বছরে একবার তারা আমি মসজিদের মধ্যে তারা ঢুকিল না, আমি গড্ডে তারা হেফাজত করলো না, তাজিম করলো না রে বাল্লা। এর কারণে মহল্লার যদি কোনোদিন এতেকাফ সাড়ি দেন আল্লাহর কাছে সারাই মাফ চাইতাম আমরা, এই মসজিদে আল্লাহর দরবারে বিচার দিব বলে এখানে বিচার দিব, আল্লাহর কাছে গিয়া বিচার পাড়তে হইব মসজিদ ও কারণ হইব বলে এতেকাফ না করার কারণে সুন্নতে মুয়াক্কাদা সাড়ি দিলে মানুষ গুনাগার হইব, সুন্নতে মুয়াক্কাদা সাড়লে মানুষ গুনাগার, জেলা ভক্তর নমাজর সুন্নতে মুয়াক্কাদা সাড়লে মানুষ গুনাগার হয়। মুয়াক্কাদা শব্দর অর্থ ইয়া থাকতে গিয়া লাজিম। এর জন্য রমজান মাসের মধ্যে একটু খেয়াল করবা, রমজান মাস এক নম্বর কন্ট্রোল ইয়া থাকছে গিয়া আপনার আমার মুখ। নবী যে ফরমায় তুমি তান তিনজন চারজন একত্রিত দিনের বেলা হইও না, একত্রিত হইলে ফরর নিন্দা ফরর গিবত গিল্লা করবায়, রমজান মাস ফরর গিবত করলে গিল্লা করলে রোজা আবার কি হই যা নষ্ট হয়ে যায় গিয়া, খাওয়ার সমতুল্য হই যা। এক সাহাবি আল্লাহ রসুলের সামনে গেছেন, আল্লাহ রসুল এবার মানে ও সাহাবি তুমি তো রোজা খাইলিছ বলে জি না আমি খাইছি না, বলে না তুমি রোজা খাইলিছ বলে খাইছি না, বলে না তুমি রোজা খাইলিছ বলে জি না আমি খাইছি না। আল্লাহ রসুল নেই সাহাবি জানান ইয়া রসুল আল্লাহ খোদার কসম আমি তো রোজা খাইলাম না, রসুল্লাহ ফরমান তুমি কিছু সময় আগে তোমার একবারে তুমি গিল্লা কষলাইনি গিবত কষলাইনি বলে জি হয় বলে ও গিবত করার কারণে তোমার রোজাটা খাওয়া হয়ে গেছে, এই কারণে আমি কই আর এর কারণে সাহাবিরে কইলা তোমার মুখের ভিতরে তুমি হাত ঢুকাও তুমি প্রমাণ পাইবাই, এই সাহাবি মুখের ভিতরে হাত ঢুকাইছ বমি করছন, বমি করার পরে দেখুন তোর তাজা মানে মাংসর টুকরা বাইর হয়ে গেছে গিয়া, ইয়া রসুল আল্লাহ বুঝলাম না তার কারণটা কি, আল্লাহর রসুল ফরমান তুমি আপন একজন বাইর গিল্লা করার কারণে তার যেমন গিল্লা করলে গিবত করলে যারা মরা ব্যক্তির মানে মরা জিনিসের মাংস খাওয়া হয়ে যায়, একটার প্রমাণ তোমারে আমি দিলাম রে সাহাবি, তুমি তোমার বাইর গিবত কষলা এর কারণে তোমার ভিতর তাকিয়া বলে কি আইছে বলে গিল্লা করার কারণে ভিতর তাকি মরা মাংসর টুকরা বাইর হয়ে আইছে, যার কারণে গিবত যেটা গিল্লা যেটা নিন্দা যেটা এটা বলা না, মানুষে অবহেলা করাম মানুষে নিন্দা করা বাবা বলা না, নিজে নিজে বুঝতাম বলে আমি একজন বুড়া মানুষ আমি একজন খারাপ মানুষ, আমার তাকি আমার তাকি আর দুনিয়ার জমিনের মধ্যে খারাপ না, এইসব মানুষ হইয়া থাকছুন গিয়া বালা মানুষ, এর লাগি আল্লাহর বন্দেগান খেয়াল কর কুয়া রসুল্লাহ ফরমান রোজাদার অবস্থায় মুখরে কন্ট্রোল কর, তুমি তান ফরর জীবত গিল্লার তাকি বাঁচিও ফরর মাত সমালোচনার তাকি বাঁচিয়া থাকিও, নতুবা রোজা রাখার তাকি না রাখায় সমান হয়ে যাইব গিয়া, এর লাগি রোজা মাস দিনের বেলা আউরি জমা তুইয়া জমা হইল তো ফরর মাত বেশিরভাগ আইব না না আইব, যার যার তসবিহ জিকির আজকার হরকুয়া রমজান মাস বেশি বেশি করে কুরআন শরীফ যতটুকু পারণ আমরা তিলাবত করতাম, আমরা ফরর মাত থাকি ফরর নিন্দার থাকি আমরা বাসার চেষ্টা করতাম। দেখো আমরা এমন এক যুগ এই সময়ের মধ্যে এমন এক পর্যায়ের মধ্যে গিয়ে আমরা পৌঁছেছি, বালা খাম কোনো মানুষে যদি করে বালা খামার পিছনে দেখবায় বেশিরভাগ সমালোচনা থাকি যায়, ও মসজিদের খাজ আরম্ভ হয়েছে যারা খড্ডা এরা বুজরা, এরপরে দেখবা কোনো খামলা রাস্তার খাম কিবা তো কোনো মসজিদের খাম কিবা তো মাদ্রাসার খাম, বালা খাম করতে সময় বালা খামার পিছনে দেখবায় সমালোচনা আই যায়, খারা করব নবী যে ফরমায় যারা বালা জিনিস দেখতে পারে না বালা জিনিসে বয়কট করতে চাইব নষ্ট করতে চাইব জানিয়া রাখো এরা জমিনের মধ্যে কিন্তু প্রকৃত ভালো মানুষ নাই, এর লাগে বালা খামার পিছনে সমালোচনা, এমনি দেখি অন্য খারাপ জিনিসটা তা খেয়ে দূর বাতা আছে ইতা একটা আরম্ভ হই দিগুর পিছনে কোনো মাত নাই কুদানিও নাই তুখারিও নাই রে, আর এমনি ওয়াজ আর লাগাই দিও দেখ ভাই কমিটিতে কুদাইতে কুদাইতে শেষ,
ইলা আসরের আমরা করে তে খাইলিছন তে অথা হলিছন হই গেছি অথা হত হই গেছি মাদ্রাসার কামে গান লাগুকা মসজিদের কামে গান লাগুকা এক বাউন্ডারি কামে লাগুকা এক রাস্তার কামে লাগুকা ও দেখ ভাই বালে কাম কয়জনে হড্ডা সুন্দর মতে মাতুকা কিন্তু সামনে গিয়া বলে এটা অলো হইলে মনে হয় ভালো হইব আমরা সামনে মাতি না আমরা খালি ফসরিয়া গিয়া কিতা করি সমালোচনা এটা কিন্তু বালা কাম নাই এটা মুমিনের পরিচয় না এটা হইলো মুনাফিকদের পরিচয় মুমিনের কাজ হইলো যেটা মাতিব সামনে প্রকাশ্য সরিয়া গিয়া কখনো সে সমালোচনা করতো না এর জন্য এই জিনিসটা যত সময় পর্যন্ত আমরার কাছ থেকে সরছে না আমরা পাক্কা মুমিন হইতে পারতাম না আমরার সমাজও আমরার সমাজ সুন্দর হইতো না মহল্লাদারিত সৌন্দর্য তো আইতো না যত সময় পর্যন্ত এই ধরনের বুড়া জিনিসগুলো আমরা থাকে সরছে না আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ শরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রমজান মাসের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করিও হর অবস্থায় হর সময় রমজান মাস দিনের বেলা যদি দেখো কোনো মানুষ একবার অসহায় ব্যক্তি তোমার পাশে দাঁড়াইছে কোনোদিন জেংড়ি মারিয়া সেই মানুষে তুমি তার সরাইয়া দিও না যে কোনো হকির ভিক্ষুক যাই নানি মানুষের বাড়িতে এখন তো ভিক্ষা করনেওয়ালা নাই যে কোনো একজন ভিক্ষুক যদি আপনার বাড়ির যান আমার বাড়ির যদি আসন আসার ঘরে ভিক্ষুকরে কোনোদিন কুকুরের মতো বাইরে খানি দিবা না বাবা তারে ডাকিয়া নিয়ে সুন্দর করিয়া ভিতরে খানি দেখবা সে খাইব আপনার দোয়া করবো এমন দোয়া করবো যে দোয়ার বরকতে আপনি আল্লাহর দাতে মায়া করে লাইব দুনিয়া টুটি যাইবাই আর হকিররে যদি জেংড়ি মারিয়া খাদাইয়া দেন অসহায় ব্যক্তিরে যদি জেংড়ি মারিয়া যদি খাদাইয়া দেন কোন দিন তার মন দুঃখ আইব বেজারি আইব আল্লাহর জাত আপনার উপরে ইউনিল্লা বেজার হইবা বলে অবন্দারে তোমার কাছে অসহায় ব্যক্তি ভিক্ষুক ব্যক্তি গেছিল যাওয়ার কারণে তুমি এফতারের জেংড়ি মারিয়া তাড়াইয়া দিলাইলাই এর কারণে তাড়াইয়া দেওয়ার কারণে আল্লাহর জাত বেজার হয়ে যাইব যে বেজারের কারণে তুমি গরিবী হতে যাইতে সময় লাগতো নাই আল্লাহর দাতে মানুষের দন দিয়া বাবা পরীক্ষা করত খেয়ররে জন দিয়ে আল্লাহ পরীক্ষা করত যার কারণে আল্লাহ দন সিনাইয়া নিতে মানুষের সময় লাগে না যার কারণে আল্লাহর বন্দেগার বিশেষ করে আল্লাহ অনেকরে অনেক সম্পদ দিছন হয়তো খেয়ররে দিয়া পরীক্ষা করডা হয়তো খেয়রের পরীক্ষা করডা দেহকা পরীক্ষা করতে গিয়ে আমি দ্বিতীয় আয়াতে করিমা তিলাওয়াত করলাম ইজি বিতালা ইবরা হি মারাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এত আজমাইশ করল এত পরীক্ষা করলা ইলা আর কোন নবী হকল রে আল্লাহ এত পরীক্ষা করছেন না ইব্রাহিম নবীর আল্লাহ বহুত পরীক্ষা করছেন দেখ কা কি ধরনের পরীক্ষা করলাম হযরত ইব্রাহিম ইব্রাহিমের বাবার নাম হইল তারাহ মার নাম হইয়া থাকছে গিয়া মিলাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগে নমরুদ বাদশা একদিন খাবে দেখলো আকাশের মধ্যে একটা তারকা দেখছে দেখার পরে তার সারা গণককলরে জমা করিয়া কইল ওরে গণককল কৌসাইন দে গত রাত্রে আমি খাবে দেখলাম আমি খাবে দেখতে পাইলাম আকাশের মধ্যে একটা তারকা এর অর্থটা কিতা তুমি দেন সারায় কৌসাই খাবে কেউ আকাশের তারকা দেখিলেন যদি এর কোন নেক বালা এক আওলাদর মালিক হইব কোন নেক এক আওলাদর মালিক হইব খাবে যদি খেও যদি তারকা যদি দেখো এক বেটায় খাবে দেখছন কি তার হননি একলা শীতর দিন দেখছন খাবে আল্লাহর বন্দায় বাড়ির এক সাইডে আগুন জ্বলে ফরর দিন কোনো খেয়রের কইছেন না কোনো আলিম সাবরে বা কোনো জাননেওয়ালা ব্যক্তিরে না কইয়া কয়েকদিন পরে গিয়া কইলে আলিম সাহ আমি একদিন দেখছি ওলা খাবে এক জায়গা খালি আগুন জ্বলে আলিম সাহেব কইলে ইস তুমি আগে কইলা না খেলে যদি কইতে বালা আসলো কারণ তোমারে আল্লাহ জিনিস দিছিল দান কসলো ও জায়গাত গিয়ে সকালবেলা বিসমিল্লা কইয়া সেদ মারলে কুদাল দিয়া সোনা ভাই দিলেন বুধাইছি বেটা কত আফসোস করছে হাই রে হাই সোনা আড়াইলাম সোনার দলা হ্যাঁ সোনা ভাইলাম ছয় মাস পরে আবার গরমর দিন আবার খাবে দেখছে বেটায় আবার দেখে আগুন আর সকালে আর তো কেউ জিজ্ঞাসা করছে না কুদাল লইছে গিয়া সেদ মারছে যেমনি সাফ বারোয়ে বেটারে কুদানি শুরু করছে কুদাল ভালে দৌড়াইয়া গিয়া হয়েছে মলনা সাপ মারিলে ইসলা জানে বলে কী তো হয়েছে আপনি কইলা শুনে আবার হয়েছে সাফ হাসলো খাইয়া বলে কিতা কও
তুমি আবার খাপ দেখছো বলে জিয়র বলে হে আগে আমারে কইলা না এখন নু খাপ দেখছো গরমর মৌসুম বলে গরমর মৌসুম একতানি শীতর মৌসুম একতানি বলে জিয় জিয় গরমর মৌসুম খাপ দেখলে একতাবির আর শীতর মৌসুম দেখলে আর একতাবির বলে আসানি বলে জিয় ও সময় দেখো এক আজান কিন্তু দুই সময় দেখলে দুই তাবির হে যদি হজর মৌসুম আর মসজিদ বা মিনারাত গিয়ে আজান দেখুন তাহলে এনরে আল্লাহ হজনই বাগিয়া হক সুবহানাল্লাহ আর যদি হজর মৌসুম ছাড়া মিনারা ছাড়া আর আজান দেখুন তাহলে সামনে বিপদ আছে সামনে তান কিতা বিপদ আছে এখন গরমর মৌসুম ও কারণে বেটা কইছে বিপদ শীতর দিন আগুন দেখলে মানুষ দাঁড় লয় এর লাগে এটা তোমার তাবির বালা গরমর দিন আগুন দেখলে দূরে সরল এখন তোমার কাছে এগো মুসিবত আইছে তোমার আগে আসলো বালাই এখন তোমার আইছে মুসিবত যার কারণে তোমার কিতা মুসিবত আইছে তুমি এখন আমার কমসে কম জিজ্ঞাসা করতে আস ও ইব্রাহিমের কিতা দেখলা খাবে খাবে ইব্রাহিমে না নমরুদ বাদশাহ দেখছন আসমানের তেরা জলমল জলমল করে সারা গণক টনক এরারে জমা করছ জমা করার পরে সব গণককলে কিতা কইছুন জানি হইলা ও ইব্রাহিম আপনার রাজত্বত আপনার এরিয়াতে একটা সন্তান জন্ম নিব নেওয়ার পরে আপনার বিরোধিতা করবো ইগি আপনার বাদশাহী সারা সিনাইয়া নিব গি এখন কোন যেন নমরুদ আর দম লইব জি না দোয়া আইলা কি গু জন্ম লড়া খাল আমার সারা সিনাইয়া নিব গি ও নমরুদের লগে লগে কইল এক কাজ করি কিতা করতাম চিন্তা ধারণা করিয়া এলাকার যত পুরুষ লোক বিবাহিতা সারা আনিয়ে তার বাউন্ডারির ভিতরে রাখিয়া কইছি এক বস্ত্র লাগি যার যার সব অন থাকো সেও বাড়িত গিয়ে যার যারে বিবি অকলর লাগে মিলামিশা করতে পারত না কারণ ই বছর যদি একটা সন্তান জন্ম হয়ে যায় ইগু আমার খাল হইয়া দাঁড়াইব শত্রু ও হে কিতা করছে নাফর মানিয়ে কাম করলো সারা পুরুষ লোক এনে স্ট্রাইক করিয়া আমার বন্দি করে রাখি দিস তার নমরুদর কাম কত বড় একটা নাফর মানি কাম করছে না এর লাগিয়া আমরা মুসলমান যারা আসন ফিরসা বহল আসন কোনো সময় চোখ মুজিয়া অনেক জিনিস দেখিলাই দেখেন না দাও দেখো যদি কোনো মানুষের যদি তপস্যা যদি করতে পারে তপস্যা বলতে আমরা এটার এখন মুরাকাবা